الله أكبر. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা। এ মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় সংখ্যায় লোকজন রাস্তায় তারাবির নামাজ আদায় করছে, কিন্তু এটি কোনো মুসলিম রাষ্ট্রের বা কোনো গালফ রাষ্ট্রের দৃশ্য নয়। এটি আমেরিকার নিউইয়র্ক সিটির রাস্তাঘাটের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় সংখ্যায় লোকজন একত্রিত হয়ে জামাআতে তারাবির নামাজ আদায় করছে। শুধু এতটুকুই নয়, অসংখ্য অমুসলিম মহিলারাও সেখানে এসে সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছে। বন্ধুরা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সবসময় দল বা সম্প্রদায়ে ভেদাভেদ করে থাকে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কোনো দল বা সম্প্রদায়ের ভেদাভেদ করেনি। তারা অমুসলিম ব্যক্তিদের দিনের দাওয়াত দিচ্ছে, এ সকল বই তারা তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করছে। যারা দল বা সম্প্রদায়ের ভেদাভেদ করে, তারা আসলে এগুলো থেকে বের হলে নিজেও পবিত্র কোরআন বুঝতে পারবে এবং অন্যদেরকে বোঝাতে পারবে, যেমনটা এখানে ভিডিওতে দেখানো ভাইয়েরা করেছেন, যেটার পর অমুসলিম ব্যক্তিরাও কোরআন বুঝতে পেরেছে। শুধু এতটুকুই নয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করছেন। বন্ধুরা, শুধু এতটুকুই নয়, এক রাকাতের জন্য খাবার বিতরণ করা হয়। একটি বড় সংখ্যায় লোকজন একত্রিত হয়ে ফ্রিতে পেট ভরে খাবার খায়। আর এভাবে অমুসলিম ব্যক্তিদের ডেকে অতিথি সেবা দেওয়া, খাবার খাওয়ানো ইত্যাদি কাজগুলো তারা করে না, যারা দল বা সম্প্রদায়ের ভেদাভেদ করে থাকে। অথচ এ বিষয়ে অবশ্যই তর্ক করা হয় যে ক্ষীর পুরী খাওয়া জায়েজ আছে কি না। আল্লাহর ইবাদত করার জন্য জামাআতে নামাজ আদায় করার প্রচুর সংখ্যক যুবকরা একত্রিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মুসলিম সম্প্রদায়ের যুবকরা নামাজ পড়ার জন্য উপস্থিত আছে, অথচ কেউ দল বা সম্প্রদায়ের ভেদাভেদ করেনি। একদিকে দল বা সম্প্রদায়ের ভেদাভেদ করা ব্যক্তিরা অপমানিত হচ্ছিল, অন্যদিকে মিডিয়ার সাংবাদিকরাও সে দৃশ্যটি কভার করছিল। আমরা সবসময় ওলামায়ের হক অর্থাৎ সত্যের দাওয়াত দেওয়া ওলামাদের সমর্থন করি, তবে সেটা কেউ লক্ষ্য করে না। কিন্তু যে সকল নামধারী মৌলবাদী গদি মিডিয়া ডিবেট করে, তাদের বিরুদ্ধে আমরা কিছু বললে অনেকের মন খারাপ হয়ে যায়। নিউইয়র্কের রাস্তার উপর মিডিয়া সাংবাদিকদেরকেও কোরআন পড়ানো হচ্ছে, তাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথম কথা হলো, 80% মানুষ তারাবির নামাজ পড়ে না, কিন্তু আমাদের মৌলবীরা তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত পড়তে হবে এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। তবে দৃষ্টি দেওয়ার বিষয় এটি যে প্রচুর সংখ্যক যুবক যুবতী যারা প্রেমে ডুবে আছে, তারা তারাবির নামাজের সময় চ্যাট করে থাকে, আর তাদের মা বাবা নিশ্চিন্তে তাদের জীবন কাটাচ্ছেন, তারা এসব সম্পর্কে জানে না। আর তারাবি নামাজের কথা বলা হলে, কারো বললে তারাবি নামাজের রাকাত পরিবর্তন হবে না। এক একটি দল বা সম্প্রদায় তাদের ইচ্ছা ও বিশ্বাস অনুযায়ী তারাবির রাকাত পড়াবেন। আর আমাদের কথা বলা হলে, আমরা নিজে 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, আর কে বা কারো কত রাকাত আদায় করে সেটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। বন্ধুরা, এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন।